হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই পুষ্টিকর রেসিপি। আমি আজকে বানাবো চিকেন স্টু। এটা ছোট থেকে বড় সবার জন্যই খুবই প্রয়োজনীয়, আর এটা সাধারণত রোগীদের পথ্য হিসেবে কাজে লাগে। তো চলুন, এটার জন্য আমাদের খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগবে। তো কী কী লাগছে আমরা দেখে নিই। আমি এখানে একজনের জন্য রেসিপিটি বানাচ্ছি। তো আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কুচি করে রেখেছি, আর আমি সবজির মধ্যে নিয়েছি একটা গাজর, যেটা আমি 4 টুকরো গাজর করে নিয়েছি, আর নিয়েছি একটা ছোটো বিনস। এছাড়াও আপনারা যদি সবজির মধ্যে চান আলু, পেঁপে এসব দিতে পারেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি, নিয়েছি 4-5টার মতো রসুন, যেটা আমি কুচি করে রেখেছি, এবং 1 ইঞ্চির মতো আদা, যেটাও আমি কুচি করে রেখেছি। আর গোটা মশলার মধ্যে লাগছে আমি একটা তেজপাতা নিয়ে নিয়েছি, গোটা কয়েক গোলমরিচ, এবং 2-3টে ছোটো এলাচ, এবং 2-3টে লবঙ্গ। তো চলুন বন্ধুরা, আমরা এটা কীভাবে বানাবো দেখে নিই। তো বন্ধুরা, আমি ওভেনের মধ্যে একটি প্যান বসিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 2 টিস্পুন পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এর জায়গায় আপনারা মাখনও ইউজ করতে পারেন। তো এখন আমি যেটা করব, এর মধ্যে আমাদের যে গোটা মশলাগুলি আছে সেগুলি একে একে দিয়ে দেব। এখন গোটা মশলাগুলি থেকে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব, এবং এটা থেকে যখন হালকা স্মেল আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের কুচি করে রাখা রসুনগুলি। দিয়ে দেবো আদা কুচি। এখন আমরা এটাকে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এটাতে একটা কাঁচা গন্ধ হয়েছে সেটা চলে যায়। তো বন্ধুরা, আমাদের আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এগুলো আমরা হালকা করে ভেজে নেব। আমরা চিকেন স্টু বানানোর জন্য কোনো ইনগ্রিডিয়েন্টসই কিন্তু খুব বেশি ভাজবো না। তো আমাদের পেঁয়াজ মিডিয়াম ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দেবো আমাদের মাংসের পিসগুলো। তারপর এটাকে একটু উল্টো পাল্টা করে আমরা ভেজে নেব। বন্ধুরা, আমাদের চিকেনের পিসগুলি হালকা ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের যে কেটে রাখা সবজিগুলি আছে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাটা। এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি কোনো বাচ্চার জন্য এটা বানান তাহলে আপনারা ঝালটা তাদের হিসেব মতো বুঝে দেবেন। এখন সবজিগুলো হালকা নাড়াচাড়া করে, তো আমাদের সবজিগুলিও মোটামুটি ভাজা হয়ে গেছে। আগেই বলেছি আমরা কোনো কিছুই বেশি ভাজাভাজি করব না। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এটা আপনারা স্বাদ মতো দেবেন। তো বন্ধুরা, আমি এখানে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি। আপনারা চাইলে 1 স্পঞ্জ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি। এখন আমি যেটা করব, আমাদের এই স্যুপটাকে আমরা প্রেশার কুকারে দিয়ে 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব। আমরা এখন একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি। এখন আমরা আস্তে আস্তে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রান্নাটি আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব। এটা আমি ততক্ষণ পর্যন্ত খুলিনি, এটা ততক্ষণ না পর্যন্ত নিজে খুলেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, যদি আপনারা ভালোভাবে দেখতে পাননি। তো এখন আমি এটা কি করব, একটা সার্ভিং বলে এটা আমি তুলে নেব। তাহলে আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পারবেন। এখন
সবশেষে যেটা করতে হবে, এটা আমরা একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো বাটার। আর এর ওপর থেকে আপনারা যদি দিয়ে দেন সামান্য ব্ল্যাক পেপার বা যেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তাহলে তো আরও সুন্দর খেতে লাগবে। এটা আমি এখানে এটা ইউজ করছি না, কারণ আমি অলরেডি অনেকটা গোলমরিচ এখানে ইউজ করেছি এবং কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে যাবে, তাই এটা আমি আর ইউজ করছি না। আপনারা দেখতে পাচ্ছেন এটা ভীষণই ডেলিশিয়াস দেখতে হয়েছে এবং খেতেও যথেষ্ট ডেলিশিয়াস হবে। আর এটা হয়ে যেতে পারে আপনার যে কোনো শীতের সন্ধ্যার উত্তম সঙ্গী। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করছেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট খুব বেশি করে দরকার, তাই আপনাদের সাবস্ক্রিপশানও আমার খুব প্রয়োজন। তাই বন্ধুরা, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।